Assalamualaikum. Hello everyone. Ami achi Rumana Lija apnader sathe. Welcome to my channel and welcome to my another brand new video. সবাইকে জানাই পবিত্র শাওয়াল মাসের অনেক শুভেচ্ছা। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ঈমান এবং স্বাস্থ্যে। রোজা তো চলে গেল, এরপর ঈদও চলে গিয়েছে। আচ্ছা, আমরা কি শাওয়াল মাসের ৬টি রোজা কি রাখতে পেরেছি? যারা রাখতে পারেনি ইনশাল্লাহ এখনো সময় আছে, কিছুদিন আমরা রেখে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে ৩০টি রোজা রাখার পর শাওয়াল মাসে ৬টি রোজা রাখবে, সে ব্যক্তি সারা বছর ৩৬০ দিন নফল রোজা রাখার সওয়াব লাভ করবে। ইবনে মাসাহা হাদিস ৯/১৭১৬। শাওয়াল মাসে রোজা রাখার শর্ত হচ্ছে আগে রমজান মাসের ফরজ রোজাগুলো যথাযথভাবে আদায় করতে হবে, এরপর শাওয়াল মাসে ৬ রোজা রাখতে হবে। তাই আপনারা সবাই চেষ্টা করবেন কাজা রোজাগুলো এবং শাওয়ালের ৬ রোজাগুলো শাওয়াল মাসের মধ্যেই আদায় করার জন্য। তবে কেউ যদি যথাযথ চেষ্টা করার পরেও কাজা রোজাগুলো রাখতে ব্যর্থ হন, তাহলে তিনি প্রথমে শাওয়ালের ৬টি রোজা রেখে দিবেন এবং যত দ্রুত সম্ভব কাজা রোজাগুলো আদায় করার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের সবগুলো রোজা রাখলো অতঃপর শাওয়ালের ৬টি রোজাও রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে সব রোজাগুলো রাখার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। এখন চলে আসুন আমরা ভিডিওতে যাওয়া যাক। আজকে এই রোজা উপলক্ষে আমি কিছু ডেজার্ট আইটেম এবং আমার ইফতার আইটেম আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটি কথা বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশন নোটিফিকেশন ক্লিক করে দিবেন। তাহলে আমি যখনই যে ভিডিওটি আপ করব সেটি আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে যাওয়া যাক। ঈদের পরপর আমাদের অনেকের বাসায় লাচ্চা সেমাইয়ের প্যাকেট রয়ে যায়, তো এই লাচ্চা সেমাইকে আমরা ডেজার্ট আইটেম হিসেবে আমরা সবার সামনে সার্ভ করতে পারি, বা বাসায় কেউ গেস্ট চলে আসলো ঝটপট ১০-১৫ মিনিটের মধ্যে একটা ডেজার্ট আইটেম আমি তাদের সামনে দিতে পারি। তো কথা হচ্ছে কি কি আইটেম লাগছে। তার জন্য লাগছে একটি অ্যাপেল বা ২টি অ্যাপেল পরিমাণ মতো, লাগছে মোরব্বা, লাগছে কিশমিশ, লাগছে পাউডার দুধ, গুঁড়ো দুধ যে কোনো ব্র্যান্ডের। এরপর আমি একটু ব্রাউন সুগার ইউজ করেছি, আপনি হোয়াইট সুগারও ইউজ করতে পারেন। এরপর লাগছে চিনিটাকে ব্যালেন্স করার জন্য লাগছে একটু পরিমাণ লবণ এবং ঘি, এবং তার সাথে কিছুটা পরিমাণ সয়াবিন তেল, এবং লাগছে যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাই। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কিভাবে এই ডেজার্ট আইটেমটি বানানো হচ্ছে। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা রেসিপিটি ভালো করে দেখে নিই। अल्लाह तेरा है एहसान, रोज़ नमाज़े और कुरान है, सब रूह है ईमान, नूरे रमज़ान, 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 अल्लाह तेरा है। আপনারা চাইলে যে কোনো ধরনেরই ড্রাই ফ্রুটস এখানে ইউজ করতে পারেন। মেইন শর্ত হচ্ছে আপনি ঘিতে একটু লবণ দিয়ে এটা ভালো মতো একটু ভেজে নেবেন, যেন একটু মানে একদম গলে না যায়, হালকা হালকা একটু সফট থাকে। এরপরে হচ্ছে আমি একটু চিনি দিয়ে দিয়েছি, এরপর হচ্ছে লবণ তো আমি দিয়েছি, গুঁড়ো দুধটা আমি এখন দিব না, গুঁড়ো দুধটা আমি দিব লাস্টে। এবং এখানে আমি পরিমাণ মতো একটু খুবই সামান্য পরিমাণ একটু গোলাপ জল আমি দিয়ে দিয়েছি, জাস্ট স্মেলটা একটু বেটার আসার জন্য। আল্লাহ তেরা হ্যায় এহসান, রোজ নমাজে ওর কুরআন হ্যায়, সব রূহ হ্যায় ঈমান, নূরে রমজান, নূরে রমজান। रमजान नूरे रमजान नूरे रमजान अल्लाह तेरा है एहसान। रोज़ा नमाज़ें और कुरान है सब रूह है ईमान। तैयारी हो गया झटपट ड्राई फ्रूट्स लाच्छा सेमाई खेते असम्भव मजादार সহজ এবং সুস্বাদু। যদি ঝটপট কোনো রেসিপি চান এবং বাসায় আপনার মেহমান এসেছে, বাসায় আছে একটি লাচ্চা সেমাই, তাহলে ঝটপট এটি করে আপনার গেস্টকে সার্ভ করতে পারেন, সে তো খেয়ে খুশি হয়ে যাবে। তাহলে দেরি কেন, আজকে এটি রেসিপিটি ট্রাই করুন এবং আমার গ্রুপ বা আমার পেজে শেয়ার করতে পারেন বা আমার কমেন্ট বক্সে আপনার রান্নার রেসিপিটির লিঙ্কটি দিয়ে আপনি কমেন্ট করতে পারেন। अल्लाह तेरा है एहसान। रोज़ा नमाज़ें और कुरान है सब रूह है ईमान। नूरे रमज़ान नूरे रमज़ान नूरे रमज़ान नूरे रमज़ान नूरे रमज़ान नूरे रमज़ान अल्लाह तेरा है एहसान। रोज़ा नमाज़ें और कुरान है सब रूह है ईमान। যে পরিমাণ গরম পড়ছে আর এই গরমের মধ্যে ৬টি রোজা রাখা আমি জানি খুবই কষ্টকর, তবু আমরা আল্লাহকে রাজি খুশি রাখতে আমরা এই শাওয়াল মাসের রোজাটি রাখতেই পারি। আমাদের ইফতারের আইটেম ছিল খুবই সাধারণ, কারণ এত গরমের মধ্যে ভাজা পোড়া খাওয়ার সেই এনার্জিটা কোনোভাবেই ছিল না। তো আমি এখানে তৈরি করেছি দুধ চিরা এবং কলা দিয়ে, ঠিক আছে। এরপর আমি বিফ দিয়ে আমি নুডলস রান্না করেছি। এরপর হচ্ছে ব্রাউন সুগার উইথ লেমন দিয়ে আমি একটা শরবত বানিয়ে নিয়েছি। এরপর তো ডেজার্ট আইটেমটা ছিল। আমি এর মাঝখানে অনেক দিন একটু সিক ছিলাম, যে কারণে আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না, বাট আমি চেষ্টা করছি আমার পেজে অ্যাক্টিভ থাকার জন্য। আপনারা যদি আমার পেজে লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে চেক করে নিতে পারেন। যাই হোক, এটা হচ্ছে আমাদের গাছের জামরুল, ঠিক আছে। আমাদের গাছে এবার আলহামদুলিল্লাহ অনেক ভালো জামরুল হয়েছে, খেতেও অনেক বেশি মিষ্টি। তো আমি প্রতিদিনের ইফতারে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, জাস্ট ২-৩ দিনের ইফতারে আমি শেয়ার করেছি। তো এটা হচ্ছে একটা ডেজার্ট আইটেম। মূলত আমি বাসায় কিছু ফ্রুটস এবং ড্রাই ফ্রুটস দিয়ে আমি মিষ্টি দই দিয়ে একটা ডেজার্ট করেছি। এটার রেসিপিটা আমি আপনাদের সাথে যে কোনো সময় শেয়ার করব। अल्लाह तेरा है एहसान। रोज़ा नमाज़ें और कुरान है सब रूह है ईमान। नूरे रमज़ान नूरे रमज़ान नूरे रमज़ान नूरे रमज़ान नूरे रमज़ान। ঈদের পরপরই আমার ফুপি যখন বাসায় এসেছিল, তখন আমাদের গাছ থেকে জাম পাড়া হয়েছিল। সো এই হচ্ছে আমাদের গাছের জাম, এবং জামরুলের ভর্তা এবং জামের ভর্তা আমরা খেয়েছিলাম। এরপর বাসায় ইলেকট্রিসিটি যখন ছিল না, এরপর বাইরে বের হয়ে দেখলাম আকাশে অনেক সুন্দর একটি চাঁদ। তো যাই হোক, এরপর রোজার ক্লান্তি অবশ্যই এক কাপ চা দিয়ে তো শেষ করতেই হবে, এছাড়া তো হবেই না। তো আশা করছি এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং আসবো নতুন কোনো ব্লগে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই আল্লাহর নিকটবর্তী হওয়ার চেষ্টা করুন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।